আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো এখন আছি আমি জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে। সো আজকে হচ্ছে ফ্রাইডে, আমার ক্লাস ছিল, এই ক্লাসটা শেষ করে বের হলাম। গত সপ্তাহে আমি বগুড়া গেছিলাম। সো এতদিন তো আমার বগুড়ার ভিডিওগুলো দেখলেন আপনারা, মোটর ব্লগ দিতে পারি নাই কারণ আমি বাইক নিয়ে যাই নাই বগুড়ায়। বাইক নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, বাট আসলে অনেক লাগেজ টাগেজ অনেক কিছু ছিল, এই জন্য আর বাইক নিয়ে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছে। যাই হোক, নেক্সট টাইম হয়তো বা যাবো। বগুড়া থেকে গতকালই আসি, আবার আজকে ক্লাস, সেজন্য ক্লাস করতে চলে আসছি। সো আজকে যেহেতু ফ্রাইডে, সো জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে একটা ভিড় থাকেই, কি পরিমাণ মানুষ ঘুরতে আসে। তো ক্যাম্পাস থেকে বের হইলাম, এখন মেইন রোডে উঠবো। তো প্রচণ্ড শীত লাগতেছে, অনেক কিছু পরছি, জ্যাকেট ট্যাকেট পরছি, তারপরও ঠান্ডা লাগতেছে। রাস্তাটা পার হই ছটপট, এই সেলফি পরিবহন সব থেকে বাজে পরিবহন। কিছুদিন আগেই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেলফি পরিবহনে। জাহাঙ্গীরনগরে সব বাসগুলো আটকায় রাখছিল দেখছিলাম, আবার হয়তো বা ছেড়ে দিছে, বাট খুবই রাফ চালায়, খুবই রাফ চালায়। এদের ড্রাইভারদের আবার ট্রেনিং করা উচিত। এই টাইমটাতে প্রচুর যানজট হয় এই রোডটাতে, মানে এত গাড়ি চলে, বড় বড় ট্রাক ট্রাক সব ঢুকে পড়ে এই রোডের মধ্যে। আর এখানে তো একটা অটো স্ট্যান্ড তো আছেই, যেটা মানে রাস্তার মাঝখানে দাঁড়ায়, রাস্তা বন্ধ করে তারা যাত্রী উঠায়। সো কিছুই করার নাই, হেলমেট ছাড়া এই শীতের মধ্যে যে কিভাবে বাইক চালায় মানুষ, আমার আসলে মাথায় ধরে না। শীতের জন্য হইলেও তো হেলমেট পরা উচিত, কি বলেন? কারণ দেখুন, একটু হাতের একটু অংশ বের হয়ে আছে, কি পরিমাণ ঠান্ডা লাগতেছে ওখানে। আর পুরো মাথা বের হয়ে থাকলে কান টান তো মনে করেন ঠান্ডায় বরফ হয়ে যাওয়ার কথা। আমার হেলমেট পরে আছে, তারপরেও হেলমেটের ভেন্টিলেশন দিয়ে বাতাস ঢুকতেছে, তো ওইটাই ঠান্ডা লাগে। তাই হোক, হেলমেট পরে কিন্তু শীতের দিনে বাইক চালানো মজা আছে, গরমের দিনে না পড়লেও শীতের দিনে পরা উচিত। আর আমি অলওয়েজ হেলমেট পরেই বাইক চালাই, হেলমেট ছাড়া আমি বাইক চালাইতে পারি না। আমার কেমন জানি খালি খালি লাগে মাথায়, কারণ প্রথম থেকেই অভ্যাস হয়ে গেছে। সো এখন ওইটা ছাড়া আর আনকমফোর্টেবল ফিল হয়। তো যাই হোক, সুন্দর একটা আবহাওয়া, শীত, প্রচণ্ড শীত পড়ছে, বাট সামনে নির্বাচন 7 তারিখে, নির্বাচনের কারণে কোথাও যাওয়াও যাচ্ছে না, খুব সাবধানে চলাফেরা করা লাগতেছে। ঢাকায় অনেক কয়টা ইনসিডেন্ট হয়েছে। যাই হোক, এখন দেখি যেতে থাকি, সামনে যানজট পাই কি না দেখা যাক। যাই হোক, এই জায়গাটায় ভয় করতেছিলাম, এখানে যানজট পড়ে। এই দেখুন, ভোটের আবহাওয়া শুরু হয়ে গেছে, কি যেন সাপ মার্কা নাকি নৌকা মার্কায় ভোট চাই, মানে ভোটের কিন্তু একটা আনন্দ শুরু হয়ে গেছে। আজকে থেকে না গতকাল থেকে মনে হয় সবাই যার যার প্রচারণা চালাচ্ছে, সরকারিভাবে অনুমতি দেওয়া হয়েছে। এখন সবাই, সব প্রার্থীরা সব ভোটারদের কাছে যাবে, ভোট চাবে, যে যাদেরকে কোনো দিনও এলাকায় দেখা যায় নাই তাদেরকেও এখন এলাকায় দেখা যাবে, অনেক ধরনের প্রতিশ্রুতি দিবে, অনেক কিছুই করবে, কারণ সামনে ভোট নির্বাচন। তো এই সময়টা ভালোই লাগে, পোস্টারে পোস্টারে পুরো শহর ঢেকে যাবে, তারপরে বিভিন্ন মাইকিং, গান বাজনা, বিভিন্ন ধরনের
বিভিন্ন ধরনের বৈঠক হবে, উঠান বৈঠক, মসজিদের বৈঠক, মানে সবার মধ্যে একটা আনন্দ কাজ করবে নির্বাচনের সময়। আর এই যে রোডটা বন্ধ হওয়ার কারণে প্রচুর প্যারা হয়ে যাচ্ছে, সব গাড়ি এই রোডে ঢুকে, এই জন্য আরও বেশি যানজট হয়েছে এই রাস্তাটা। হ্যাঁ, আস্তে ধীরে যাই তো, প্যারা নাই, তাড়াহুড়া নাই। এই রোডটার মধ্যে সব গাড়ি ঢুকছে দেখেন, সব অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স, বাস, ট্রাক, যা যা আছে কোনো কিছু বাদ নাই। কি আর করার, এইভাবেই যাতে যাইতে হবে। আবার রাস্তায় উঠাই দিলাম, আর শুক্রবার হওয়ার কারণে সবাই ঘুরতে বের হয় গাড়ি টাড়ি নিয়ে, বাট আমার লাইফে কোনো শুক্রবার নাই। আমার রুটিন কাজ, ভার্সিটি যাও, ভার্সিটি থেকে আসো, এই। বাট শুক্রবারটা আমি কখনোই এনজয় করতে পারি না। এই যে দেখুন কি পোস্টার, এই যে এইখানে নৌকা মার্কায় ভোট দিন, ইনি কি মোহাম্মদ এনামুল রহমান, এনামুল রহমান। সেইখানে একটা স্বতন্ত্র প্রার্থী আছে ইগল মার্কা, এই এই। সো পোস্টার লাগানো শুরু হয়ে গেছে, এখন যেদিকে তাকাবেন সেদিকেই পোস্টার, ঠিক আছে। সো যাই হোক, এখন বাসার দিকে চলে যাই, ভিডিওটা আর বড়ো করবো না, আজকে জাস্ট ডেইলি একটা ব্লগ করলাম আপনাদের জন্য। এখন হয়তো বা ঢাকার ভিতরেই কিছুদিন থাকা হবে, ঢাকার বাইরে খুব একটা যাওয়া হবে না। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পারলে একটু শেয়ার টেয়ার করে দিয়েন, ঠিক আছে। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সেভাবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।